বাগেরহাটের কোচরায় 10 দিনব্যাপী বিজয় মেলা ও পিঠ উৎসবের উদ্বোধন করা হয়েছে বুধবার রাতে কোচরা উপজেলার বাধাল ইউনিয়নের পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময় পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা এতে অংশ নেয় এদিকে নতুন ধানে নতুন প্রাণে চলোমাতি পিঠার গানে স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে আফাসউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও পিঠ উৎসবের আয়োজন করা হয়েছে সকালে স্কুল প্রাঙ্গণে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম পিঠ উৎসবে 21টি স্টলে 300 রকমের পিঠার পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা